নবীরপুর থেকে ফিরে তারানাথ নৌকা ভ্রমণ করতে চললেন চুরুদিঘির উদ্দেশ্যে। চারিদিকে শুনশান নিস্তব্ধতা, দূর থেকে কিছু সাপদের দল ক্রমাগত জানান দিচ্ছে কিছু অশুভ আবারও ঘটতে চলেছে, কিন্তু সেটি কি এবং কোথায় ঘটতে চলেছে সেটাও সে বুঝতে পারছে না। ডাঙায় নেমে তারানাথ হাঁটতে শুরু করলেন আশ্রয়ের খোঁজে। কিছুদূর যেদিন তিনি লক্ষ্য করলেন কোন এক গৃহস্থের বাড়ির পাঁচিলের পাশ থেকে এক ভয়ানক দর্শন ছায়ামূর্তি দৌড়ে রাতের নির্জনতায় মিলিয়ে গেল, কিন্তু ওটা কি? বিপদের কোন আশ্রয় বা পেলেন মধুসুন্দরী দেবীর কৃপাধন্য এই সাধক? আমি তো জানবার জন্য প্রচণ্ড আগ্রহী। আপনি শুনবেন না আজকের গল্প লেখক অনিক চক্রবর্তীর কলমে তারানাথ তান্ত্রিক ও চড়ুই দিঘির পিসাজ। গল্প পাঠ ও গল্পের সূত্রধার আমি ব্রতদীপ। তারানাথ তান্ত্রিকের ভূমিকায় পার্থ ও অন্যান্য চরিত্রে বর্ণিশা, বর্ষা, ইন্দ্রনী, আকাশ, সায়ন, সৌরভ ও শাগ্নিক। শুনতে থাকুন গ্রাম বাংলার প্রেক্ষাপটে রচিত এক ভয়ানক প্রেতের কাহিনী, তারানাথ তান্ত্রিক ও চড়ুই দিঘির পিসাজ। লক্ষ্মীকান্ত দাসের একমাত্র কন্যা সুরমাকে যখন কাছে ডেকে পাঠালাম, তখন গৃহস্বামী তার মেয়েকে নিয়ে আসার জন্য তার স্ত্রীকে ইশারায় নির্দেশ করলেন। স্বামী স্ত্রী উভয়ই এমনই ভয়ে ভীত হয়ে পড়েছিলেন যে কি আর বলবো তোমাদের। বাড়ির মধ্যে একটা অসন্তোষের ভাব বিরাজ করছিল, কিছু যে একটা গোলযোগ আছে সেটা বেশ স্পষ্টভাবেই সঞ্চিত ক্ষমতার মাধ্যমে উপলব্ধি করতে পারছিলাম। আসলে যেই স্থানে নিম্ন স্তরের শক্তি থাকে সেটা অভিজ্ঞ সাধক অনায়াসেই ধরে ফেলতে পারে। উপমাস্বরূপ ওই শক্তির অস্তিত্ব অনেকটা ওই মর্গে ঢুকে যদি কিছুক্ষণ রাশি রাশি মৃতের স্তূপের মধ্যে ঘণ্টাখানেক কাটাও, তাহলে শরীর ও মনের ভিতর যে ভারাক্রান্ত ভাব ও অজানা অস্তিত্বর অনুভূতি হবে, নিম্ন স্তরের শক্তির সান্নিধ্যে এলে সাধকের হয় প্রত্যক্ষ ও সাধারণ মানুষ মাত্রই আভাসটা পায়। দেহ ও মন অনায়াসেই দুর্বল হয়ে পড়ে, এটা কিন্তু ধ্রুব সত্য। লক্ষ্মীকান্ত দাস মহাশয়ের বাড়ির প্রতিটি আনাচে কানাচে ঢোকার মুখেই আমি একটা অদৃশ্য কালো শক্তির উপস্থিতি টের পাচ্ছিলাম। তারপর তো ওনার মেয়ে সুরমার যেহেতু দুর্বল মন, তাই তার উপরে শক্তির আধিগত্য ততোধিক বেশি মাত্রায় বিস্তার করেছিল। বলা বাহুল্য এ শক্তি অশুভ শক্তি। আমাকে যিনি নিয়ে গেছিলেন ওনার বাড়ি, তিনি হলেন গিয়ে সদানন্দবাবু। তিনি নিজে আমার মুখে গাম্ভীর্যের ভাবটা দেখে বেশ চিন্তিত হয়ে পড়েছিলেন। সদানন্দবাবুর সঙ্গে আমার বহুদিন আগে আলাপ, তাকে একটা নয় পরপর দু তিনটে মারণ বিপদ থেকে আমি রক্ষা করেছিলাম। সেগুলো সে এক একটা কাণ্ড বটে, খুব জোর বেঁচে গিয়েছিলেন। সেই থেকে তিনি আমার ওপর এতই নির্ভরশীল হয়ে পড়েছিলেন যে শেষবার যখন ওনার বাড়িতে যাগযজ্ঞের কাজ সম্পূর্ণ করে ফিরছি, তখন তিনি আমার প্রণামী বাবদ নগদ কিছু মোটা অঙ্কের দক্ষিণার সঙ্গে বেশ ভালো সুতির কাপড় ও শীতকালের প্রকোপ থেকে পরিত্রাণের জন্য গরম বস্ত্রস্বরূপ পুরোপুরু গোটা দুয়েক কাশ্মীরি উলের কম্বল উপহার দিয়েছিলেন, এবং ওনার স্ত্রী ও উনি দুজনেই আমাকে গৌড় হয়ে প্রণাম করে ইচ্ছে প্রকাশ করে বলেছিলেন যে, ঠাকুর মশাই, আমাদের সব কিছুই তো আপনি জানেন, তাহলে আর দেরি কেন? আমরা আপনাকে আমাদের কুলগুরুর পদে বসিয়ে পুজো করতে চাই। আমাদের দীক্ষা দিন ঠাকুর মশাই, আমাদের দীক্ষা দিন। সদানন্দবাবু ছিলেন ন্যায়পরায়ণ,
ও ঋষিকল্প পুরুষ। সর্বদা ঠাকুর দেবতার প্রতি তাঁর অগাধ আস্থা ছিল। যেখানেই আধ্যাত্মিকতার প্রতি মানুষের বিশ্বাস দৃঢ়, সেইখানেই অনেক সময় বিশ্বাসের জোরেই কাজ সিদ্ধ হয়। মনে পড়ে ওই মা কালীর কৌটো নিয়ে একটা অভিজ্ঞতার কাহিনী তোমাদের শুনিয়েছিলাম। ওইখানে ওদের পূর্বপুরুষ কর্তৃক দেওয়া আসল নির্মাল্যসহ সমস্ত কৌটোটাই হারিয়ে গিয়েছিল, কিন্তু বিশ্বাসের জোরেই অপ্রাকৃত ঘটনা থেকে ওইবারের মতো রক্ষা পাওয়া গেছিল। সেই বিষয়ে তো তোমরা বিস্তর জানোই। যাই হোক, তো সদানন্দবাবুর যখন তাদের দীক্ষা দেওয়ানোর কথা তুললেন, তখন আমি বেশ বিব্রত হয়ে পড়েছিলাম। সত্যি বলতে কি জানো, আমি কখনোই গৃহস্থ পরিবারে দীক্ষা দেওয়ার মতো নিজেকে মনে করিনি। ওদের আকুল অনুরোধে শুধু এইটুকু সান্ত্বনা দিয়েছিলাম যে আমি তেমন কেউ নই, প্রয়োজনে ওই ঈশ্বরই ভরসা। আমি কেবল তন্ত্রের প্রয়োগে মানব সেবা করি ইত্যাদি ইত্যাদি আর কি। এও বলেছিলাম, আচ্ছা আপনি তো তিন পুরুষ ধরে বৈষ্ণব মন্ত্রে দীক্ষিত, তা ওই মন্ত্রকেই আশ্রয় করে ঈশ্বরকে স্মরণ করুন না। দেখুন, রাধা মাধব ঠিকই আপনাকে বিপদ হতে উদ্ধার করবেন। এইটুকু বলছি, আলাদা করে শক্তি মন্ত্রে দীক্ষার প্রয়োজন হবে না। শুনে উনি অস্ফুটে চোখের জলে গাল ভিজিয়ে বলেছিলেন যে তাহলে নিয়মিত যেন ওনার সঙ্গে যোগাযোগ রেখে ওনার এই দিনের কুটিরে যেন পদার্পণ করি। আমি সদানন্দবাবুর ওই অনুরোধ উপেক্ষা না করে তাকে আশ্বস্ত করে ওই দিনের মতো ওনার বাসভবন থেকে পত্র পাঠ বিদায় নিয়েছিলাম। সদানন্দবাবুর মুখে দিনের কুটির কথাটা শুনে আবার এই ভেবে বসো না যে ওনার অবস্থা সচ্ছল নয়। দিনের কুটির শুনতে লাগছে, কিন্তু সদানন্দবাবুর ইয়া বড় অট্টালিকা দেখলে আর কতটা উনি বিত্তবান সেই সম্পর্কে যাতে ধারণা নেই, তাদের বলে বোঝানো আমার কর্ম নয়। প্রাসাদ প্রমাণ অট্টালিকার অন্তর ও বাহির মহল মিলিয়ে অগুন্তি সারবন্দি ঘর, ঢোকার মুখে প্রশস্ত দেউড়ি, আরেকটু ভিতরে সদর আপিসে কর্মী নিয়োজিত, তারা শেরেস্তায় কাজকর্ম করে। স্থাবর অস্থাবর প্রমুখ ও বৈষয়িক বিষয়াদি তিনি মাঝে মধ্যে দেখাশোনা করতেন। ওনার ছিল সব শুদ্ধ দুই ছেলে, দুজনেই ব্যারিস্টারি পড়তে বিলেত গেছিল। মূল বাড়ির ভিতরে আবার প্রশস্ত উঠোন, উদাহরণস্বরূপ বলা যায় কলকাতার বুকে যেসব বনেদি রাজবাড়ি জীর্ণ ও শীর্ণ ভগ্নপ্রায় অবস্থায় পড়ে আছে, ঠিক তেমনটাই সঙ্গে পূর্বের জৌলুস বিদ্যমান। সেই সঙ্গে অসংখ্য দাসদাসী, ঠাকুর দালানে 400 বছরের পুরনো রাধা গোবিন্দের মন্দিরে তখনও জাঁকজমক ভাবেই পুজো হতো। ওনারা গোঁড়া বৈষ্ণব কিনা তাই। আমি যেইবার গেছিলাম তখন ছিল জন্মাষ্টমীর সময়। পাড়া গাঁয়ের জন্মাষ্টমী দেখার মতো বিষয়ে জানোই তো, আমি সাধু সঙ্গদের নেশায় দিগ্ভ্রান্ত পথিকের ন্যায় হন্যে হয়ে ঘুরে বেড়াতাম। সাধু সঙ্গ করা নিয়ে কথা, আমার তাতে ভেদাভেদ ছিল না। শাক্ত মতের তান্ত্রিকদের সঙ্গে যেমন দিনের পর দিন কাটিয়েছি, তেমনি বৈষ্ণব সাধুগুরুর সঙ্গেও জীবনের একটা অংশ আমি কাটিয়েই দিয়েছি। বিশেষ তিথিতে নাম সংকীর্তনে যোগ পর্যন্ত দিয়েছি, প্রসাদও পেয়েছি। সেসব এক একটা দিন গেছে বটে। তারপরে শোনো, সদানন্দবাবুর পাড়া গ্রামে
বাসা ও জমিদারি থাকলেও উনি শহরে দু তিনটে অধিক ব্যবসার মালিক। একটা ওষুধের ফার্মেসি পর্যন্ত আছে ওই বাগবাজারে। তাতে অবশ্য কর্মী নিয়োজিত ছিল, সেইগুলো রমরমিয়ে চলত। বুঝতেই পারছো, নানাবিধ স্থান থেকে বেশ উপরি উপার্জন হতো, কিন্তু অর্থ থাকলেই সংসারে শান্তি থাকে না। আমার ভবঘুরে জীবনে ওনার সাথে তখন থেকে আমার পরিচয়। যদিও তোমরা জানোই আমার এক জায়গায় বেশি দিন মন টেকে না, তাই আমি ওইখান থেকে চলে আসি। তারপর প্রায় ভুলেই যেতাম, কিন্তু উনি যখন আমাকে স্মরণ করতেন তখন আমি সেটা টের পেতাম ও বিপদ থেকে উদ্ধার করতাম তাকে। কথাটা শুনি কিশোরী তাচ্ছিল্যের সুরে বলল, যাক তাও ভালো, আমাদের মতো তো আর আপনাকে অফিস কাছারি করতে ছুটতে হয় না। যজমানের বাড়িতে পুজো পার্বণ করেই বেশ ভালোই উপার্জন করতে পারেন। বেশ ভাবের সঙ্গে জ্যোতিষী মশাই কথাগুলো বলে যাচ্ছিলেন এতক্ষণ, আর আমরাও মন্ত্রমুগ্ধের মতো সেগুলো শুনে যাচ্ছিলাম। কিন্তু বাধা পাওয়ায় তারানাথ কটমট রোষকষায়িত চোখে কিশোরীর বানে চাইলেন, তারপর অভিমানের সুরে বললেন, এই হচ্ছে তোমার দোষ কিশোরী, অন্যের কাজকে সহজ মনে করো তুমি। তুমি তো তবু ক্লান্ত দেহে আপিস থেকে ফিরে দুটি মুখে গুজে শয্যায় গায়ে নিয়ে নিশ্চিন্তে নিদ্রায় ঢলে পড়তে পারো, কিন্তু আমার অবস্থা চিন্তা করেছো? হ্যাঁ, অপশক্তির বিরুদ্ধে লড়াই করবার সময় সর্বদা চিন্তা থাকে কোন দিক থেকে তারা তাদের প্রতিহত করার জন্য শোধ তুলবে। যাও যাও, যখন আমার গল্পের প্রতি তোমাদের আস্থা নেই তাহলে গল্প আজকের জন্য স্থগিত রইল, যাও। আমি বিচলিত হয়ে পড়লাম। এখন ঝমঝমিয়ে বৃষ্টির মধ্যে গল্প বিনা কি করে আমাদের চলবে? বহুদিন ধরে পরিকল্পনা করার পর আজকে এসেছি তারানাথের বাড়িতে। শ্রাবণ মাসের প্রথম সপ্তাহ, আকাশ জুড়ে মেঘ করেছে। ঘরে বসে বসে বই পড়ছিলাম, সেই সময় কিশোরী বাড়ি এসে আমাদের পূর্ব নির্ধারিত পরিকল্পনার কথা মনে করিয়ে দিল, আর সেই সঙ্গে আমরা ঠাকুর মশাইয়ের আস্তানার উদ্দেশ্যে রওনা দিলাম। বেশ কিছুদিন ধরে যাবো যাবো করেও হয়ে ওঠা উঠছিল না। বলা বাহুল্য, আমি কিছুদিন পশ্চিমে সস্ত্রীক হাওয়া বদলের জন্য গেছিলাম। ফিরে যখন পরদিন ফুটপাতে আপিস যাওয়ার জন্য ট্রাম ধরবো বলে দাঁড়িয়ে প্রতীক্ষার প্রহর গুনছি, দেখি আমার পাশেই কিশোরীও দাঁড়িয়ে আছে। আমাকে দেখা মাত্রই সেই দুই পক্ষের মধ্যে কুশল সংবাদ বিনিময়ের পর সেই প্রস্তাবটাই পড়ল। আমিও রাজি হয়ে গেলাম। দেখতে দেখতে আমাদের অতি প্রতীক্ষিত দিন এলে দুই বন্ধু মিলে উৎসাহ ও উত্তেজনায় সেই 40 মিনিটের পথ 20 মিনিটে অতিক্রম করে তারানাথের জন্য তেলে ভাজা ও অবশ্যম্ভাবী সিগারেটের প্যাকেট পাসিং শো কিনে মটলেনের গলির মুখে প্রবেশ করলাম। দরজা নাড়তে সেটা স্বয়ং জ্যোতিষী মশাই খুলে দিয়েছিলেন। বহুদিন পর আমাদের পেয়ে তারানাথের মুখ খুশিতে উজ্জ্বল হয়ে উঠেছিল। তারপর আমাদের আড্ডার আসর জমে উঠেছিল, কিন্তু মাঝপথে কিশোরী এমন বিঢপ কথাবার্তা বলে আড্ডার আসরটা মাটি করে দিচ্ছে, এই দেখে আমি বিষয়টা নিপুণ হাতে সামনে নিলাম। বললাম, আরে ঠাকুরমশাই চুটে যান কেন? দেখুন, আমরা আপনার গুণমুগ্ধ শ্রোতা, সেটা আপনি নিজেই বলেছেন। এবার বিশ্বাস অবিশ্বাসের প্রসঙ্গ উঠলে একটা কথাই বলি, আমরা হলাম শহুরে মানুষ, আমার কাছে গল্পের ছলে এসব শোনার সৌভাগ্য হয়েছে। কিন্তু অনেক সময় আমরা এই শান্ত জীবন থেকে ওইসব দুর্ধর্ষ অভিজ্ঞতাসমূহ সাধারণ বিচারবুদ্ধিতে ব্যাখ্যা করতে না পেরে বিশ্বাস করতে পারি না। এতে আমাদের কিন্তু আপনি দোষও দিতে পারবেন না, আপনি কিছু মনে করবেন না, বলুন দেখি। আচ্ছা, এই নিন আরেকটা সিগারেট। তারানাথ কিছুটা শান্ত হল এবং উঠে দাঁড়িয়ে জানলার ধারে দাঁড়িয়ে চুরুটে আগুন ধরিয়ে ধীর কণ্ঠে বললেন, আমার মুখ থেকে যেটা শুনছ সেটা নেহাত গাল গল্প বলে উড়িয়ে দিচ্ছ, কিন্তু সে তোমাদের ভুল ভুল ভুল। শুধু তোমরা আমার অতি প্রিয়, তাই প্রত্যেকবার তোমাদের অনুরোধ রক্ষার্থে নানাবিধ ভয়ঙ্কর কাহিনী শুনিয়ে থাকি, কিন্তু এর মধ্যে কোনোটাই আমার মন গড়া কিংবা আষাঢ়ে নয়। তোমরা বুঝবে না আমার সাধন জীবন কি বিপদগামী ছিল। কেউ যদি সেটা উপলব্ধি করতে পারত তবে এই বিশ্বাসে অবিশ্বাসের প্রশ্ন উঠত না।
যাই হোক, তাহলে বলি শোনো, আমি তখন সস্ত্রীক মটলেনে বাসা বেঁধে জ্যোতিষ কারবার বেশ ভালোভাবে গুছিয়ে স্থিত হয়ে বসেছি। শুরুর দিকে তেমন একটা খদ্দের হতো না, উপার্জন বুঝতেই পারছো ততই বছর। বসে বসে অবসর সময় জ্যোতিষ বিদ্যার বই পড়তাম। আগেই বলেছি খাওয়া পড়ার কষ্ট ছিল না মধুসুন্দরী দেবীর কৃপায়, কিছু না কিছু দু মুঠো ব্যবস্থা হয়েই যেত। কিন্তু দেবীর কৃপায় আমার পসার উত্তরোত্তর বৃদ্ধি পেতে শুরু করল। একদিন দেখলাম একজন বছর পঞ্চাশেকের খদ্দের ধুতি পাঞ্জাবি পরিহিত প্রবীণ গোছের ভদ্রলোক চোখে সোনালী ফ্রেমের পুরো কাঁচের চশমা, পোশাক পরিচ্ছদে সুরুচির ও বড় মানুষের ছাপ যেখানে স্পষ্ট, এমন একজন বিত্তবান মানুষ দরজার বাইরে এসে দাঁড়িয়ে আছেন। আমার দৃষ্টি সেই দিকে পড়তেই প্রথমেই চিনতে পারলাম ইনি সদানন্দবাবু ব্যতীত আর কেউ নন। কিন্তু উনি হয়তো আমাকে চিনতে পারছেন না, তাই বেশ বিস্মিত দৃষ্টিতে চেয়ে আছেন। ওনার সঙ্গে যখন শেষ দেখা হয় তখন আমার বয়স বেশ কম, চালচুলহীন অবস্থা, তাও প্রায় বছর কুড়ি হবে। এই কুড়ি বছরের ব্যবধানে প্রকৃতির নানাবিধ ভৌগোলিক অবস্থার পরিবর্তন হয়ে যায়, আমার নিজের চেহারার অনেক পরিবর্তন হয়ে গেছে। যে সদানন্দবাবু দ্বিধা সংকট জড়িত কণ্ঠে বললেন, এইখানে তারানাথ জ্যোতির্বিনোদ কে আছেন? আমি? আরে আসুন আসুন সদানন্দবাবু, আমাকে চিনতেই পারছেন না যে একেবারে, বাড়িতে সব কুশল মঙ্গল তো? উনি বিস্ফারিত নেত্রে আমার দিকে হাঁ করে চেয়েই রইলেন, তারপর ধাতস্থ হয়ে বললেন, ঠাকুরমশাই আপনি ভালো আছেন? পাড়াগা ছেড়ে যে একেবারে ঠেলে শহরে উঠলেন, কি ব্যাপার? অধমকে আপনার কাছে স্বয়ং গোবিন্দই টেনে আনল। খুব কষ্টে আমি আপনার মটলেনের ঠিকানা জোগাড় করতে সক্ষম হয়েছি, এবারও অধমকে উদ্ধার করতে হবে। যে আমি ওনাকে তক্তপোষের উপর বসিয়ে ঠান্ডা শরবত খাইয়ে বললাম, কিন্তু এখন বিপদ আপনার তো মনে হচ্ছে না, আপনি যে কারুর প্রতিনিধি হয়ে এসেছেন, তাই নয় কি? আমি জানতাম ঠাকুর মশাই, আমার সিদ্ধান্তে কোনো ভুল হয়নি, যাক আমার মানটা থাকবে। আপনি আগেই ধরে ফেলেছেন, কিছু একটা করুন ঠাকুর মশাই, নইলে ও সংসারে তড়িয়ে একেবারে ডুবে যাবে। আচ্ছা বেশ, এক কাজ করুন, আপনি আমাকে গোড়া থেকে পুরোটা বলুন। আমি যদিও কিছুটা আন্দাজ করতে পেরেছি, সেটা এখন নাই বা বললাম, কিন্তু সবটুকু আপনার মুখে শুনে তারপর আমি দেখছি কি প্রতিকার করা যায়। কিশোরী প্রশ্ন করল, এটা কবে কার ঘটনা? তারানাথ চোখ বুঝে উত্তর দিলেন, তখন চারি সদ্য ভূমিষ্ঠ হয়েছে মাতৃগর্ভ থেকে, বয়স প্রায় দেড় মাস। নিজের কন্যা সন্তান থাকলে অপরের কন্যার দুঃখ সহজেই অনুধাবন করা যায়। আমি সদানন্দবাবুর মুখে সমগ্র বিবৃতি শোনার জন্য উৎসুক হয়ে চেয়ে রইলাম। উনি একটা চুরুট আমাকে দিলেন, তারপর নিচে একটা ধরিয়ে ধীর গতিতে সংসার কথাগুলো বলতে লাগলেন। ঠাকুর মশাই আপনি তো জানেন আমাকে ব্যবসার সূত্রে কলকাতায় আসতেই হয়, তার সম্প্রতি একটা দোকান আমি বিক্রি তোড়জোড় করছি, এই সূত্রেই আমাকে আসতে হচ্ছে ঘন ঘন। এখানেই একটা বড় বাড়ি ভাড়া করে আছি, সমস্ত কাজ শেষ করেই একেবারে গাঁয়ে ফিরবো বলে স্থির করেছি। তা নিউ মার্কেটে আমার একখানা কাপড়ের বিরাট দোকান আছে, সেইখানেই গত বুধবার গেছিলাম কাজকর্ম তত্ত্বাবধানের জন্য।
তিনতলা দোকানের নিচে দোতলা আর একতলা সব শুদ্ধ মিলিয়ে কাপড়ের দোকান, আর একদম ওপরের তলায় আছে আমার ছিমছাম গোছের একটা আপিস। কালে ভদ্রে ওইখানে গেলে আপিসের নিত্য কাজকর্ম করি। আমি নিজের কর্মচারীদের প্রতি সদা সহায়, তাই আমি উপস্থিত হলে খাতির যত্নের ত্রুটি হয় না। তেমনই আগাম খবর না দিয়েই বুধবার একেবারে দোকানে গিয়ে হাজির হলাম। আমি একজন অতি বিশ্বস্ত কর্মচারীকে নিয়ে আপিসে বসে কাজকর্ম, প্রতিদিনের আয় ব্যয়ের হিসেবের গরমিল পুঙ্খানুপুঙ্খভাবে দেখছি। এমন সময় দরজার চৌকাঠে বাইরে কাতর কণ্ঠে আমার দোকানের অতি পুরনো ও প্রবীণ কর্মচারী লক্ষ্মীকান্ত দাস এসে আপিসের ভেতরে আসার অনুমতি চাইলেন। এই লক্ষ্মীকান্ত হলেন আমার দোকানের ম্যানেজার, তিনিই আমাকে সমস্ত খবরাখবর দেন। বহুদিন ধরেই কাজ করে আসছেন, বিশ্বস্ত কর্মী। তা দেখলাম তার বাঁ হাতে একটা দরখাস্ত, রকম সকম সুবিধের নয়। তা আমি একটু অপেক্ষা করতে বলায় দেখি উনি অস্বস্তি সহকারে করিডোরে পায়চারি করতে লাগলেন। আমি নিজের কাজ মিটিয়ে আমার সামনে বসে থাকা ওই কর্মীকে বিদায় জানিয়ে লক্ষ্মীকান্ত বাবুকে ভেতরে ডাকলাম। উনি অপ্রকৃতিস্থভাবে টলমলো পায়ে আমার কাছে এলেন এবং অন্যমনস্কভাবে ধপ করে বসে কিছুক্ষণ পেপার ওয়েটের দিকে দৃষ্টি নিবদ্ধ রাখলেন। মাথার উপর জোরে পাখা ঘোরা সত্ত্বেও দেখলাম উনি দরদর করে ঘামছেন। কঙ্কালসা শীর্ণ চেহারা, চোখের কোণে কালি জমেছে, ক্লান্ত অবসন্নভাবে উনি বসে ধুঁকছিলেন আমার সামনে। ওনার চোখে বেশ কয়েক রাত জাগার চিহ্ন খুব স্পষ্ট। আমি প্রশ্ন করলাম, এ কি লক্ষ্মীকান্তবাবু, আপনি কি অসুস্থ? তাহলে দিন কতকের ছুটি নিচ্ছেন না কেন? আমার এই প্রস্তাব সজোরে মাথা নেড়ে উনি নাকচ করে দিলেন ঠাকুরমশাই। তার পরিবর্তে হাতে ধরে থাকা দরখাস্তটা আমার সামনে মেলে ধরলেন। আমি চোখে চশমা এঁটে কম্পমান হস্তাক্ষরে লিখিত ওনার সমস্ত বয়ানটা পড়ে বিস্ময়ে হতবাক হয়ে শুধু চেয়ে রইলাম। সেটা ছিল কাজ থেকে ইস্তফা দেওয়ার পত্র। আমি ওনার চোখের দিকে চেয়ে শুধু এইটুকুই বলতে সক্ষম হলাম, এসব কি ম্যানেজার বাবু, এমন সিদ্ধান্ত নিচ্ছেন আপনি? আচ্ছা, কি অসুবিধে হচ্ছে আপনি বলুন না। কেন সদানন্দবাবু, কিসের সমস্যা হচ্ছিল ওনার কাজ করতে? ঠাকুরমশাই, আমারও তো একই প্রশ্ন ছিল। 30 বছরের অধিক উনি আমার অধীনে নিষ্ঠার সঙ্গে কাজ করছেন, বয়সে প্রায় আমার সমসাময়িক। কাজের বাইরে বলতে গেলে আমরা ঘনিষ্ঠ বন্ধু, কিন্তু ওনার 50 বছরে কিসের মতিভ্রম হলো বুঝতে না পেরে ওনার দরখাস্ত নিয়ে চুপচাপ বসেছিলাম। কারণ উনি কাজ ছাড়লে যে আমায় খুবই অসুবিধে পড়তে হবে বুঝতেই তো পারছেন ঠাকুরমশাই। যৌবন বয়স থেকেই ব্যবসায়িক ক্ষেত্রে নানাবিধ মানুষের সঙ্গে ওঠা বসা, কার কীরূপ প্রবৃত্তি সেসব আমার নখদর্পণে, মানুষ চিনতে আমার কখনো ভুল হয় না। আপাত দৃষ্টিতে আমার কিন্তু লক্ষ্মীকান্ত বাবুকে সৎ মানুষ বলেই মনে হয়েছিল। তা যাই হোক, উনি আমার এই কেনর উত্তর দিতে খুবই ইতস্তত বোধ করছিলেন। ওনার বাড়ি রাসবিহারী অ্যাভিনিউতে। বহুবার সন্দিগ্ধভাবে কারণ শুধাচ্ছি দেখে উনি আমাকে করজোড়ে বিনতির সুরে বললেন, সদানন্দবাবু, আমার এই ইস্তফা মঞ্জুর করুন। আমার যে শান্তি নেই মনে, অশান্ত মন নিয়ে কাজ করলে আপনার ব্যবসার কাজে সমূহ ক্ষতি হবে। আমি যদি নিজের সমস্যার কথা আপনাকে বলতে পারতাম তবে হয়তো আপনি বুঝতেন, কিন্তু কাজের জায়গায় এইসব চলে না, বলাটাও অন্যায়। দয়া করুন আমাকে। কথাটা শুনে জানেন ঠাকুরমশাই, আমার কপালে ভাঁজ পড়ল। আমি ওনাকে তার সমস্যার কথাটা খুলে বলতে বললাম এবং প্রত্যেকটা কথা বিশ্বাস করব এ আশ্বাসও দিলাম, কিন্তু উনি আপিসে কিছু বলতে রাজি হলেন না। অনুরোধ করলেন সন্ধ্যের দিকে ওর বাড়িতে এক পেয়ালা চা খেয়ে যেতেই হবে, যেহেতু আমার ট্রেন রাতের দিকে,
তাই সান্ধ্য নিমন্ত্রণ রক্ষা করার আশ্বাস দিলাম। ঠিক সন্ধে ছটার সময় আমার মোটরে চেপে ওনার বাড়িতে পৌঁছাতে উনি খাতির করে নিজের বৈঠকখানায় আমাকে বসিয়ে চা খাওয়ালেন। সারা বাড়িতে উনি আর আমি ছাড়া কেউ ছিলেন না। এর আগেও আমি এসেছি বার দুয়ে, তখন ওনার স্ত্রী ও অষ্টাদশী কন্যাকে দেখেছিলাম। সেই প্রশ্ন তুলতেই উনি বললেন, আমার স্ত্রী কন্যাকে নিয়ে দিনকতকের জন্য বাপের বাড়ি গেছেন। এরপর উনি বলতে লাগলেন নিজের সমস্যার কথা। ওনার স্ত্রী পত্র মারফত বাপের ভিটে থেকে এই দুঃসংবাদটা এইখানে পাঠিয়েছিলেন। এই নিয়ে লক্ষ্মীকান্তবাবুর অহর্নিশি দুশ্চিন্তা, চোখের ঘুম চলে গেছে, আহারে রুচি নেই। সবটুকু বলা শেষ করে উনি টুকরে কেঁদে উঠলেন। ওনার অসহায় অবস্থা দেখে তখন আমার আপনার কথাই মনে পড়ল ঠাকুরমশাই। উনি যে সমস্যার কথাটা বললেন, এটা ডাক্তার বদ্যি দেখিয়ে সারিয়ে তোলার কর্ম নয়, নিশ্চয়ই কিছু প্রলোযোগ আছে বলেই না শত অর্থ ব্যয় করা সত্ত্বেও সুস্থ স্বাভাবিক মেয়েটা দিনে দিনে কেমনতর হয়ে যাচ্ছে। লক্ষ্মীকান্তবাবুর শ্বশুরবাড়ি যেহেতু অতটা আর্থিক দিক থেকে সচ্ছল নয়, তাই তিনি মাসে মাসে মানি অর্ডার পাঠাতেন চিকিৎসার জন্য, কিন্তু পাড়া গাঁয়ের হাতুড়ে ডাক্তার দ্বারা মেয়েকে এতটুকু সুস্থ করা যাচ্ছিল না। বিগতিক দেখে ওখানকার চিকিৎসকরা অবধি হাল ছেড়ে দিয়েছিলেন। আমি আপনার বেশ গুণকীর্তন করেই এসেছি লক্ষ্মীকান্তবাবুর কাছে। অপরাধ নেবেন না ঠাকুরমশাই, উনি কন্যা শোকে এতই কাতর হয়ে উঠেছেন যে বাইরে সন্দেহ বাতিগ্রস্ত হয়ে পড়েছে, কিছুতেই বিশ্বাস নেই। ঠাকুর দেবতার উদ্দেশ্যে উচ্চ কণ্ঠে গাল পাড়েন। বলুন দেখি কি অনাচার, এখন যদি আপনি ওই অধমের গৃহে পায়ের ধুলো দেন দয়া করে। সদানন্দবাবু পুরোটা বললেও ওই মূল সমস্যার কথাটা উত্থাপন করলেন না। বুঝলাম, সেটা তিনি লক্ষ্মীকান্তবাবুকে দিয়েই বলিয়ে নিতে ইচ্ছুক। আমার কি, আমার যা বুঝার সেটা তো বুঝেই ফেলেছি, বেশ গুরুতর বিষয়। তাই আমি ওনাকে পুনরায় আসার জন্য বললাম, কারণ যদি কিছু করতে হয় তবে সেটা অমাবস্যার রাত্রে হলেই বেশ কার্যকর। এরই মধ্যে সদানন্দবাবুর মেয়ের নাম ধাম নাড়ি নক্ষত্র প্রমুখ জেনে নিয়েছিলাম। তার অবশ্য বিশেষ কারণ ছিল, কারুর কাজ করার আগে খড়ি পেতে তার গ্রহের দশা অন্তর্দশা প্রমুখ বিচার বিশ্লেষণ করে নিতে হয়। কিন্তু যা দেখলাম তাতে বিশেষ ভরসা পেলাম না, সেটা পুরোটা শুনলেই জানতে পারবে। তবে তোমাদের কৌতূহল নিবারণের জন্য একটু পূর্বাভাস দেওয়া যেতেই পারে, নইলে এমনটা ওই বিষয়ে জানার জন্যই খচখচ করবে। দেখলাম একটা ভীষণ বিপদের খাঁড়া সুরমার মাথায় ঝুলছে। সদানন্দবাবু যাওয়ার আগে বললেন যে পরের মাসে তিনি পুনরায় কলকাতায় আসবেন, তখন আমাকে নিয়ে লক্ষ্মীকান্তবাবুর বাড়ি যাবেন। চলে যাওয়ার মুখেই আমি স্মরণ করিয়ে দিলাম, আমি গেলে যেন ওদের পরিবারের সকল সদস্য উপস্থিত থাকে, সেই কথাটা যেন মনে রাখেন লক্ষ্মীকান্তবাবু। ওই দিনের জন্য উনি চলে গেলেন, আমিও নিজের কর্মব্যস্ততায় মগ্ন হলাম, কিন্তু বিষয়টা সম্পূর্ণ ভুলে যেতে পারলাম না। ওই যে আমাদের গ্রামের বটতলার নিচে যে বাবাজির কথা বলেছিলাম না, উনি আমাকে বারংবার ওই বিপদের সম্বন্ধে সতর্ক করতেন। বিশ্বাস করবে না, দিন সাতেক কেটে গেছে, একদিন রাতে বৈঠকখানায় মগ্ন হয়ে কিছু পুষ্টি গণনা করছি, শুধু একটা মোমবাতি জ্বলছে মৃদু মৃদু, সেই সঙ্গে জানালার ফাঁক দিয়ে এতই শান্তিপ্রদায়ক বাতাস ভিতরে আসছিল যে ঘুমিয়ে পড়লাম।
ঘুম যখন একটু গাঢ় হল তখন স্বপ্নের মধ্যেই পৌঁছে গেলাম আমাদের সেই পরিচিত গাঁয়ে, যেখানে জন্ম থেকেই কতই না খেলাধুলা করেছি। একেবারে হুবহু একই রকমের টেকলো সমস্ত কিছু, কিন্তু আশ্চর্যের বিষয় স্বপ্নটা খুবই স্পষ্ট মনে হচ্ছিল। দিক বিদিক তাকিয়ে দেখি আমি সুনসান একটা জায়গায় দাঁড়িয়ে আছি, মাথার উপর পূর্ণিমার ভরা জ্যোৎস্নার চাঁদ। দেখি একজন অনতি দূরেই আমাকে হাতছানি দিয়ে ডাকছে। ভাবনা চিন্তার অবসর পেলাম না, অনিচ্ছা সত্ত্বেও ওই হাতছানির নির্দেশ মেনে গুটি গুটি এগিয়ে যেতে লাগলাম। চোখের সামনে সব কিছু সেই সময়ের জন্য ঝাপসা লাগছিল। ক্রমেই গন্তব্যে পৌঁছতেই দেখি শিউলি গাছের নিচে বাঁধানো বেদের নিচে ওই সাধু মহারাজ ধ্যানে মগ্ন। সামনে একটা ধুনি জ্বলছে ও কাঠ ফাটার ফটফট শব্দ হচ্ছে, বাতাসে সেই কাঠ পোড়ার গন্ধ। আমার উপস্থিতি টের পেয়ে উনি চোখ খুলে চেয়ে রইলেন, আর প্রথমেই আমাকে নিষ্ঠুর ভবিতব্যের কথা স্মরণ করিয়ে দিলেন। বললেন, কি বলেছিলাম তো যে তোর দ্বারা সংসার ত্যাগ করা সম্ভব নয়, সংসারের বাঁধনে পড়তে হলো তো। যাক, তারানাথ ওই অষ্টাদশী বালিকার সম্মুখে সমূহ বিপদ, আয় কাছে এসে বস, একটা মন্ত্র শিখিয়ে দিচ্ছি। তুই হয়তো ভাবছিস যে আমি কেন এত বছর পরে তোকে হঠাৎ স্মরণ করলাম, তার পিছনে কারণ আছে বৎস। আমি সেই যে তোকে ওইটুকু শক্তি দিয়েছিলাম, তুই তার সৎ প্রয়োগ করে মাধব ঘোষকে বিপদ মুক্ত করেছিলিস, তাই আমার তোর উপর দ্বিগুণ আস্থা বৃদ্ধি পেয়েছে। এই মন্ত্রটা শিখলে তুই ওই মেয়েকে অনিশ্চিত বিপদ থেকে রক্ষা করতে সক্ষম হবি। আর বলে রাখি, ওই বালিকার মধ্যে কিছু দিব্য লক্ষণ আছে, তাই ওর অতটা ক্ষতি কেউই করতে পারছে না। তবে বেশি দেরি করলে কিন্তু হিতে বিপরীত হবে। আয় কাছে, তার আগে ওই পুকুর থেকে এক ঘটি জল নিয়ে আয়। সাধুজির কথা শুনে নিরুত্তর থেকেই জল নিয়ে এলাম। এবার উনি সেই জলে বিড়বিড় করে মন্ত্র পড়ে চুলের কিছুটা ছিঁড়ে তারপর সেটা জ্বলন্ত ধুনির মধ্যে আহুতি দিলেন। তারপর আমার হাতের কবজিতে একটা লাল বর্ণের তাগা বেঁধে দিয়ে বললেন, এটা হচ্ছে তন্ত্রের বিশেষ ক্রিয়া। এই ক্রিয়ায় শত্রু ধ্বংস হয়, তবে কাজের আগে নিজের গাত্রবন্ধন মনে করে করে নিবি তারানাথ। এই বলে সাধুজি উচ্চস্বরে মায়ের নামে ধ্বনি করে আমার মাথায় হাত রাখলেন। আমি ব্যাকুল হয়ে প্রশ্ন করতে যাচ্ছি, এই সময় বাইরে থেকে দমকা বাতাসের ঝাপটায় এক নিমিষে তন্দ্রা ছুটে গেল। বার দুই চোখ রোগড়ে আমি আশপাশ আতিপাতি করে দেখলাম, কই কেউ তো নেই। নেহাত স্বপ্ন বটে, কিন্তু মধুর স্বপ্ন। নিজের পুরনো গুরুর সঙ্গে আলাপ হলে সাধকের মনে প্রশান্তি বিরাজ করে, কিন্তু আমার ভুল তৎক্ষণাৎ ভেঙে গেল দুটো অদ্ভুত বৈশিষ্ট্য দেখে। প্রথমে যখন পুনরায় পুষ্টির দিকে মনোনিবেশ করতে যাব, দেখি মাথা থেকে ঝরে পড়ল একসঙ্গে দুটো টাটকা জবা ফুল, আর দ্বিতীয়টি আরো বিস্ময়কর। দেখি ডান হাতের কবজিতে বাঁধা লাল বর্ণের মন্ত্রপুত তাগা। সেই তাগাটাই কি এখনো হাতে ধারণ করে আছেন আপনি?
আমার প্রশ্নের উত্তরে তারানাথ শুধু মাথা উপর নিচ করলেন। তারপর উনি বললেন, এই সব দেখে নিজের প্রণম্য গুরুদেবের উদ্দেশ্যে প্রণাম জানালাম। কি মনে হতে জ্বলন্ত লণ্ঠনটা হাতে ধরে আলো উস্কিয়ে দেওয়ালে টাঙানো বাংলা ক্যালেন্ডারের দিকে এগিয়ে দেখি, এটা ভাদ্র মাসের শেষ সপ্তাহ, আগামী মাসেই সদানন্দ বাবুর আসার কথা, আর পরবর্তী অর্থাৎ আশ্বিন মাসে শুরুতেই উপযুক্ত তিথি যোগে অমাবস্যা পড়েছে। আমি ওই রাতেই তৎক্ষণাৎ একটা চিঠি লিখে পরের দিনই সদানন্দবাবুর ঠিকানায় প্রেরণ করে দিলাম। পত্রে লেখা ছিল উনি যেন আগামী মাস পড়ার সাথে সাথেই সত্তর আমার সঙ্গে যোগাযোগ করেন, কারণ হাতে সময় খুবই অল্প। এমনি করে দুশ্চিন্তার মধ্যে ভাদ্রের দিনগুলো কেটে যাওয়ার পর আশ্বিন মাসের পয়লা তারিখেই দেখি সদানন্দবাবু উপস্থিত। মুখে চোখে ভয়ের ছাপ স্পষ্ট, একেবারে গলদ ঘর্ম অবস্থা। উনি ঢোকার মুখেই আমাকে বললেন, ঠাকুরমশাই, খুবই দুঃসংবাদ, আপনাকে একবার যেতেই হবে। লক্ষ্মীকান্তবাবু স্ত্রী মেয়েকে নিয়ে সম্প্রতি ফিরে এসেছেন, কিন্তু এখানে আসার পর থেকে সুরমার মতি গতি মোটেই সুবিধের মনে হচ্ছে না, আপনি দয়া করে একবার চলুন। এইরকম যে কিছু একটা ঘটতে পারে সে বিষয়ে আমি সম্পূর্ণ প্রস্তুত ছিলাম, তাই অতটা বিচলিত না হয়ে প্রয়োজনীয় সামগ্রী নিয়ে বেরিয়ে লক্ষ্মীকান্তবাবুর বাড়ির দিকে রওনা দিলাম সদানন্দবাবুর সঙ্গে। ট্রামে যেতে যেতেই উনি লক্ষ্মীকান্তবাবুর ইতিবৃত্ত সংক্ষেপে আমাকে বর্ণনা করতে লাগলেন। জানলাম আমার চিঠি পাওয়ার পরেই তিনি নাকি সেদিনই ভোর ভোর কলকাতায় এসেছিলেন, কিন্তু কি মনে হতেই প্রথমে ম্যানেজারবাবুর বাড়ির দিকে রওনা দিয়েছিলেন। সেখানে পৌঁছে বাইরে থেকে উনি প্রবল চিৎকার হৈহট্টগোলের শব্দ শুনতে পান। গেটের বাইরে বহু পথচারী পাড়া প্রতিবেশীর জমায়েত হয়েছিল, সকলের চোখ একটা ভয়ঙ্কর দৃশ্যের দিকে নিবদ্ধ ছিল। তিনি দেখেছিলেন সুরমার মতো শান্ত মেয়ে কার্নিশে বসে থাকা দুটো পায়রাকে পরম তৃপ্তিতে রসিয়ে রসিয়ে খাচ্ছে, যদিও সে ঘরে বন্দি, কিন্তু অলৌকিক বলে সে অচিরেই ওদের নিজের নাগালে পেয়ে নিজের অসীম ক্ষুধা নিবৃত্তি করছে। জায়গাটা এমনিতেই লোকে লোকারণ্য, তাই সকলের মধ্যে চাঞ্চল্যের সূত্রপাত হয়েছিল। মেয়ের চোখের চাহনি তখন একেবারে অন্য, যেন দুই টুকরো কয়লা কেউ যেন তার চোখের উপর রেখে দিয়েছে। এই ভীতিকর দৃশ্য দেখেই সদানন্দবাবু ভিতরে প্রবেশ করতে সাহস পাননি, সটান দৌড়ে মটলেরে আমার কাছে উপস্থিত হয়েছিলেন। সদানন্দবাবু যখন ঘটনাটা বর্ণনা করছিলেন তখন তিনি ভয়ে শিউরে উঠছিলেন। আমাকে ব্যাকুল কণ্ঠে প্রশ্ন করলেন, ঠাকুরমশাই, ওখানে আমি আপনাকে পৌঁছে দেব, কিন্তু আমি ওই অভিশপ্ত স্থানে যাব না, যদি প্রাণ সংশয়ের প্রবণতা থাকে। আপনি নিশ্চিন্তে থাকুন সদানন্দবাবু, আমাকে তো পূর্ণরূপে বিশ্বাস করেন। তাহলে চলুন, আপনার কোনো অনিষ্টই ওই অপশক্তি করতে পারবে না, মনে মনে ইষ্ট দেব দেবীকে স্মরণ করুন। ও, আপনি তো আবার গোবিন্দের উপাসক, তো তাকেই বরং ডাকুন না, ভক্তের বিপদে ভগবান তাকে উদ্ধার করবেন না এমন তো নয়। উনি নিরুত্তর রইলেন। আমরা ট্রাম থেকে নেমে মেন রাস্তা ছাড়িয়ে একটা সুনসান ঘিঞ্জি অন্ধকারচ্ছন্ন গলির মধ্যে দিয়ে কিছু দূর যাওয়ার পর অনতি দূরেই দেখলাম জীর্ণ শীর্ণ একটা সেকেলে বাড়ি, সামনে প্রবেশপথের বাইরে কলাপসিবল গেট। জায়গাটা সুনসান গোছের, তবে সারা বাড়িময় একটা নীরবতা বিরাজ করছে, ওই যাকে বলে ঝড় ঘনিয়ে আসার মুহূর্তে যে শান্তি বিরাজ করে
তেমনি আমরা দুইজন গেট খুলে ভিতরে প্রবেশ করলাম। মনে মনে নিজের ও সদানন্দবাবুর গাত্রবন্ধনটা সেরে নিলাম। যাই হোক, আমি প্রখর দৃষ্টি মেলে বাড়ির বাইরেটা অপলকভাবে দেখছি। দরজায় কড়া নাড়লেন উনি। এমন সময় উনি চিৎকার করে উঠে আমাকে স্মরণ করলেন। আমিও দ্রুত সেইটাকে সাড়া দিয়ে ওনার অঙ্গুলি নির্দেশ করা জায়গায় দৃষ্টি দিতেই চমকে উঠলাম। দরজার ফাঁক দিয়ে চাপ চাপ রক্ত বেরিয়ে আসছে। উনি পিছনে সরে এলেন ও চোখ বুজে রইলেন। বাইরে সদানন্দবাবুর আর্তনাদের শব্দটা কিছুটা ভেতরে প্রবেশ করেছিল বোধহয়, তাই ভেতর থেকে একজন বয়স্ক ব্যক্তি দরজা খুললেন। দেখি বছর 50-এর মাঝ বরাবর লম্বা চওড়া গড়নের এক লোক, তবে মানসিক দুশ্চিন্তায় ও উৎকণ্ঠায় কেমন যেন মুষড়ে পড়েছেন। আমাকে দেখা মাত্রই উনি দুহাত নমস্কারের ভঙ্গিতে করে নমস্কার জানালেন। তারপর ওনার দৃষ্টি চলে গেল সদানন্দবাবুর দিকে। তিনি আমার পাশ কাটিয়ে ওনার কাছে গিয়ে তাকে তুলে উদ্বিগ্ন স্বরে প্রশ্ন করলেন, এ কি আপনার এই অবস্থা হলো কেমন করে? আমি কিন্তু এই কথোপকথন শুনছিলাম না। আমার নাকে কেমন মন ভারাক্রান্ত করা বিশ্রী গন্ধ আসছিল। আমি ঘুরে ফিরে বাড়ির প্রতিটা দিক লক্ষ্য করছিলাম। মিনিট দুই কাটাবার পর লক্ষ্মীকান্ত বাবু ধরা গলায় বললেন, আর ভয় নেই, ওই অপশক্তি যা করার করেছে, এখন আমার মেয়ে সম্পূর্ণ স্বাভাবিক আছে। আমরা তিনজনে ভিতরে প্রবেশ করে বৈঠকখানায় বসলাম। ঘর জুড়ে একটা শ্মশানের নিরবতা বিরাজ করছে। বেশ ছিমছাম প্রকৃতির সাজানো গোছানো ঘর। সদানন্দবাবু টেবিলের উপর রাখা জলের গেলাস থেকে কয়েক ঢোক জল খেয়ে আমার পরিচয় করিয়ে দিলেন। আমি গৌরচন্দ্রিকা না করে প্রথমেই সুরমাকে এইখানে আনার জন্য নির্দেশ দিলাম। লক্ষ্মীকান্তবাবু বিন্দুমাত্র নিজের আসন ত্যাগ না করে আমার দিকে সন্দিগ্ন দৃষ্টিতে চাইলেন। তারপর সদানন্দবাবুর সঙ্গে দৃষ্টি বিনিময় করে উঠলেন ও ধীর পদে ভিতর বাড়িতে চলে গেলেন। আমার মনে হচ্ছিল যে উনি আমাকে সঠিক বিশ্বাস করতে পারেননি। আপাত দৃষ্টিতে যখন কাঁড়ি কাঁড়ি অর্থ ব্যয় করেও ওই মেয়েকে সুস্থ করা গেল না, তখন কোথাকার কে একজন গৃহস্থ সাধু মন্ত্র পড়ে কি আর জলজ্যান্ত মেয়েকে সুস্থ করে তুলবে? যাই হোক, মিনিট 15 কেটে যাওয়ার পর তিনজন ভিতর বাড়ি থেকে বেরিয়ে এলেন। লক্ষ্মীকান্ত বাবু ও ওনার স্ত্রী, আর তাদের একেবারে সামনে রুগ্নপ্রায় একটি বালিকা। আট পৌড়ে শাড়ি সর্বাঙ্গে জড়িয়ে মাথায় ঘোমটা দিয়ে আমি বসে থেকে শিউরে উঠলাম। মেয়েটিকে আলিঙ্গন করে আছে একটা পিশাচিনী, অর্থাৎ ঘাড়ের মধ্যে দন্ত ঢুকিয়ে রক্ত পান করছে। কেউ না দেখতে পেলেও আমার অভিজ্ঞ চোখকে ফাঁকি দেওয়া সম্ভব নয়। এই জন্যেই মেয়েটির শারীরিক গঠন শীর্ণকায়। আমি থলি থেকে একটা মাদুলি বের করে লক্ষ্মীকান্তবাবুর মেয়েকে পরাতে যেতেই চোখের নিমিষেই কাণ্ডটা ঘটে গেল। সেই কাণ্ড বর্ণাতীত। এতক্ষণের নীরবতা ভেঙে চুরমার হয়ে গেল। লক্ষ্মীকান্তবাবুর স্ত্রী ট্রে হাতে আমাদের জন্য শরবত আনছিলেন। আমি ওই মাদুলি পরানোর জন্য উদ্যত হতেই ওই শান্ত মেয়েটি অগ্নিশর্মা হয়ে জল ভর্তি কাঁচের গ্লাসটা আমার দিকে ছুঁড়ে মেরে ক্রুদ্ধস্বরে বলল, চলে যা এখান থেকে, চলে যা, দূর হ। আমি অতি দ্রুত সরে গেলাম ও গ্লাসটা একটুর জন্য অন্যত্র গিয়ে ভেঙে চুরমার হয়ে গেল। ইতিমধ্যে ওই রুগ্নপ্রায় মেয়ের এরূপ উশৃঙ্খল আচরণ দেখে তাঁর বাপ মা ভয়ে ভীত হয়ে শিশুর মতো মাটিতে লুটিয়ে কাঁদতে ও চিৎকার করতে লাগলেন।
অষ্টাদশী ওই মেয়ের গাড়বে তখন টাটকা রক্ত বেরিয়ে পরনের পরিচ্ছদ রক্তে রাঙা করে তুলেছে। আমি কতিক সুবিধার না দেখে উচ্চকণ্ঠে মধুসুন্দরী দেবীর বীজ মন্ত্র আওড়াতে শুরু করলাম, যার ফলে আসুরিক শক্তি বিশিষ্ট ওই পিশাচি আমাকে প্রতিহত করতে না পেরে ক্রুদ্ধ হয়ে ঘরের আসবাব ভাঙতে শুরু করল। যখন সবকিছু শান্ত হল তখন ক্ষিপ্র হস্তে মূর্ছিত মেয়েটির কবজির কাছে কষে মন্ত্রপুত মাদুলিটা পরিয়ে দিলাম। ততক্ষণে সকলেই সামলে উঠেছে, সকলের চোখ মুখ ভয়ে ম্লান হয়ে গেছে। আমি সকলকেই অভয় দিয়ে বললাম, শুনুন, এখন আপনাদের ভয় পাওয়ার মতো আর কিছু নেই, কারণ আপনার মেয়ের হাতে যে মন্ত্রপুত তাগা আমি বেঁধে দিয়েছি তাতে সাময়িক সময়ের জন্য অপশক্তিকে ঠেলে আটকানো যাবে। মা, মেয়েকে ভেতরে নিয়ে গিয়ে শয়ন করিয়ে দিন। অবশ্য কিন্তু কোনো দেবদেবীর প্রতিমূর্তি থাকা সেই ঘরে অবশ্য, শুভ শক্তির সান্নিধ্যে ওদের বিস্তার লাভ করার পথে বাধা আসে। আমার এই নির্দেশ শুনে সুরমার মা মূর্ছিতা মেয়েকে লক্ষ্মীকান্তবাবুর সহিত ভিতরে শুইয়ে দিলেন। কোনো গোলমাল হল না, কিন্তু কন্যার এরূপ অবস্থায় লক্ষ্মীকান্তবাবুর মন পুরোপুরি বিধ্বস্ত হয়ে পড়েছে এবং তিনি আমার প্রতি যে অবিশ্বাসের ভাব দেখিয়েছিলেন সেটা মনে হলো স্তিমিত হল ও তিনি শিশুর মতো আমার কাছে কেঁদে লুটিয়ে পড়লেন। বললেন, আমাকে ক্ষমা করুন ঠাকুর মশাই, আমি অত্যধিক পাপী যে আপনার মতো এক সিদ্ধ পুরুষকে গোড়াতে বিশ্বাস করতে চাইনি, কিন্তু আমার ওই একটিমাত্র কন্যা, তাকে যেভাবেই হোক আপনি মুক্ত করুন, সে যে বড় হতভাগী। বুঝতেই পারছেন কন্যা দায়গ্রস্ত পিতার কষ্ট। লক্ষ্মীকান্তবাবুর কথা আমি তার দিকে পিঠ করে বারান্দায় দাঁড়িয়ে বাইরের দিকে চেয়ে শুনছিলাম। ওনার কথায় মনটা আমার পুরোপুরি খারাপ হয়ে গেল। চোখের সামনে ভেসে উঠল সদ্য ভূমিষ্ঠ চারির মুখখানি। আহ, সত্যি পিতা মাতা তার সন্তানের জন্য কতই না ব্যাকুল হয়, এটা ওই দিন বর্ণে বর্ণে উপলব্ধি করেছিলাম। সাধনার সময় গুরু মুখে শুনেছি যে সদ্যজাত সন্তানের মধ্যে মাঝে সাঝে ওই গ্রহগত কারণে অনেক ফাঁড়া কিংবা অসঙ্গতি থাকে, কিন্তু সেগুলো কার্যকর হয় না। কেন জানো? ওই যে দুজন তাকে আগলে রাখে তাই। ওনার এই করুণ আকুতি শুনে চোখের কোণ ভিজে উঠল আমার। আমি কৌশলে সেটা নিবারণ করে ওনার মুখোমুখি ফিরে চাইলাম। তারপর বললাম, দেখুন, আমি যথাসাধ্য চেষ্টা করব যাতে কোনরূপ হানি আপনার সংসার ও সন্তানের উপরে না হয়, তবে আমাকে একটা কথা দিতে হবে, আগা গোড়া সমস্তটা শোনাতে হবে। কিন্তু আমাকে আভাস দিয়েছেন আপনার বন্ধু সদানন্দবাবু, কিন্তু মূল ঘটনা যতক্ষণ না আমি শুনছি ততক্ষণ তার প্রতিকার নেই। আপনি হয়তো ভাবছেন যে আমি তান্ত্রিক হয়ে কেনই বা অলৌকিক ক্ষমতা প্রয়োগ করে সবকিছু জেনে নিচ্ছি না। দেখুন, আমি শুধু আপনার মেয়ের ভাগ্য গণনা করে এইটুকু জেনেছি যে আসছে অমাবস্যার সময়, তার চরম ভোগান্তি আছে, তাই কিছুমাত্র দ্বিধা না করে আমাকে বিস্তারিত বললে বরং আপনারই লাভ, বুঝেছেন? কথাটা শুনে লক্ষ্মীকান্তবাবু দুই হাত পিছমোড়া করে সামনের বারান্দায় কিছুক্ষণ পায়চারি করতে লাগলেন। প্রথমে দেখেই তাকে আমার বেশ ব্যক্তিত্ব সম্পন্ন ও রাশভারী সম্প্রদায়ের মানুষ বলেই মনে হয়েছিল। মনে হল কিভাবে গুছিয়ে বিষয়টা বলবেন সেটাই মনে মনে স্থির করছেন। মিনিট কয়েক ভাবনা চিন্তার পর তিনি আমাকে বললেন, ঠাকুরমশাই, এটা ফাল্গুন মাসের কথা, আমার শ্বশুরবাড়ি হচ্ছে গিয়ে বাঁকুড়া জেলার চারুইডিহি গাঁয়ে। গত ফাল্গুন মাস থেকে আমার নিয়তি আমাকে ক্রমান্বয়ে শাস্তি দিচ্ছে,
একবার তো আমার পাঁচ পাঁচখানা নোট শুদ্ধ টাকার ব্যাগটা হারিয়েই গেল। তারপর আপিসে নানাবিধ কাজের ফাঁকে কর্মীদের সাথে বচসা শুরু হলো। এই ব্যাপারটা অবশ্যই আমি সদানন্দবাবুকে বলিনি, যার জন্য আমি সত্যিই ক্ষমা প্রার্থী। তা ওই দিন রাতে আপিসের কাজ গুছিয়ে বাড়ি ফিরে এসেছি আর আমার স্ত্রী আমাকে কাঁদো কাঁদো কণ্ঠে বললে তাকে নাকি একবার বাপের বাড়ি যেতেই হবে, নইলে খুবই বিপদ। ওইখানে আমার শ্বশুরের শারীরিক অবস্থা মোটেও সুবিধের নয়, মাস দু তিন থাকা অত্যন্ত জরুরি। তা সে যাই হোক, সেই বলে সে সুরমাকে নিয়ে পরের দিন সকালেই রওনা দিল। এমনি করেই দিনগুলো অতিবাহিত হয়ে যাচ্ছিল। কিন্তু একদিন পোস্টমাস্টার এসে আমাকে একখানা পত্র দিল। সেটা খুলে দেখি ঠিকানা আমার শ্বশুর বাড়ির। চিঠি লিখেছেন গাঁয়ের ডাক্তার দিলীপ নস্কর। বহুবার যাতায়াতের কারণে তার সঙ্গে আমার পরিচয় আছে। পুঙ্খানুপুঙ্খরূপে সমস্ত পত্রটা পড়েই আমার মনটা কেমন বিষাদগ্রস্ত হতে শুরু করে। ওইটুকু মেয়েকে নিয়ে এক বড়ই জটিল সমস্যা কেন্দ্রীভূত হয়েছে। কিছুদিনের মধ্যেই মেয়ে আর স্ত্রী নাকি ফিরে আসছে, সেটাও লেখা ছিল পত্রে। তো আসবার দিন আমি ওদের নিতে স্টেশন পর্যন্ত পৌঁছে গেলাম। প্রথমে কিছুই বুঝতে পারিনি, শুধু এইটুকু লক্ষ্য করেছিলাম যে মেয়ে ঠোঁটের কোণে সর্বদা হাসির আভাস লেগে থাকত সেটা আর নেই। গম্ভীর মুখ, সন্দিগ্ধ চোখে কলের পুতুলের মতো সে দাঁড়িয়ে আছে। আমি ওই লোকে লোকারণ্য প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমার স্ত্রীর সঙ্গে দৃষ্টি বিনিময় করে জানতে চাইলাম যে ব্যাপারখানা কি। স্ত্রী কিছু একটা গোপন করার ভঙ্গিতে মাটিতে চোখ নামিয়ে নেয়। আমি তো বাপ, তাই সন্দেহের বীজ ধীরে ধীরে মনের অন্তরালে বেড়েই উঠতে থাকে। শুরুতে কিছুই বোঝা গেল না, কিন্তু দিনের পর দিন ঘোলাটে জল ক্রমশ পরিষ্কার হতে শুরু করে। দেখি আমার মেয়েটা নিজেকে সারাক্ষণ ঘরের মধ্যে বন্দি রাখে, ঘরে বসে কাঁদতে থাকে, খাদ্যে অরুচি হয়। তারপর যে মেয়ে আমার সাত চড়ে রা কাড়ে না, তার উগ্র স্বভাবে আমি বেশ চিন্তিত হয়ে পড়লাম। বুঝলাম মানসিক দিক থেকে মেয়ে আমার দুর্বল হয়ে পড়ছে। আপনি বিশ্বাস করবেন না, সুরমা বাড়িতে থাকলে কাক পক্ষীতে পর্যন্ত তার দস্যিপনার চোটে ঘরের কার্নিশে বসবার সাহস করে না। কেমন একটা শ্রীহীন ছন্ন ছাড়া বিভ্রাটের সৃষ্টি হল। কম খরচ তো করলাম না ঠাকুর মশাই, কোনো ডাক্তারই কিছু করতে পারল না, বরং ধরতেই পারল না। এমন এক অবস্থা। ঘটনা বলতে এইটুকুই আমি জানি। কথা বলার সময় ভিতর থেকে ম্লান মুখে ওনার স্ত্রী গুটি গুটি পায়ে আমাদের সামনে দাঁড়িয়ে অপরাধীর মতো মুখ নিচু করে রইলেন। প্রশ্ন করলাম, মা কিছু যদি বলতে চান তাহলে নিঃসংকোচে বলতে পারেন, এতে ভয়ের তো কিছু নেই, সবই অদৃষ্টের কারণেই হচ্ছে। মনে জোর এনে তিনি আমাদের সর্বসমক্ষে ঝরঝর করে কেঁদে নিজের ভুল স্বীকার করলেন, বললেন, ঠাকুরমশাই আমার নিজের ভুলের জন্য আজকে এই দশা। আমাদের বাপের বাড়ির গাঁ একেবারে অজ প্রত্যন্ত এলাকা, এখনো অবধি মানুষ সন্ধ্যার পর বেরোতে সাহস দেখায় না, অজানা ভয়ে সকলের মনই আচ্ছন্ন থাকে। কিন্তু নিশ্চয় শুনেছেন আমার মেয়েটার দস্যিপনার কথা, ওইখানে গিয়ে নিজের সমবয়স্কদের সঙ্গে খেলার অছিলায় সময়ের কাণ্ডজ্ঞান না করে বেরিয়ে যেত। আমি ততটা বাধা দিতাম না, ভাবতাম ছোট মেয়ে সারাক্ষণ ঘরের মধ্যেই থাকে। তাই যাক, ওখানকার বাসিন্দারা আমার মেয়েকে রাই বলে সম্বোধন করত। একদিন হয়েছে কি, দাওয়ায় মা উনুনের ভাতের চাল বসিয়ে বটিতে কুটনো করছে, আর আমি তুলসী তলায় প্রদীপ দেওয়ার উপক্রম করছি। দিনের আলো তখনও ঈশান কোণে অল্প লেগে, মেয়ে দাওয়ায় পা দুলিয়ে নুড়ি পাথর নিয়ে খেলছিল। এমন সময় সদর দৌড় ঠেলে একটা সুরমার সমবয়স্ক মেয়ে এসে সকলের সামনে মেয়েকে বলল, এই রাই, যাবি? বকুলতলার রাধা গোবিন্দ মন্দিরে আজকে নাম সংকীর্তন হবে, চল দেখে আসি।
ইতিমধ্যে ঝুপ করে কখন সন্ধ্যা নেমে এসেছে খেয়াল করিনি। এতই নিরেট অন্ধকারে ভরে গেল সমস্ত উঠোন যে ওই মেয়েটির মুখ দেখতে পেলুম না। আর আমার মেয়ে শোনা মাত্রই উৎসাহিত হয়ে আমাদের সকলের কিচ্ছু বলার আগে দৌড় ঠেলে ওই মেয়ের পিছু পিছু সন্ধ্যের আঁধারে নিরুদ্দেশ হল। তুমি ওকে যেতে দিলে কেন? আটকে রাখলে কি হতো? আজকে যা কিছু হচ্ছে সব তোমার জন্যই। দায়িত্ব জ্ঞানহীনের মতো কাজগুলো কেন করো তুমি? লক্ষ্মীকান্তবাবু এতক্ষণ আমাদের সঙ্গেই শুনছিলেন, কিন্তু আর থাকতে না পেরে উত্তেজিতভাবে হঠাৎই আমাদের কিছু বুঝে ওঠার আগেই ভর্ৎসনার দৃষ্টিতে চাইলেন স্ত্রীর দিকে। এরূপ উক্তি করে কথা শুনে স্বামীর দিকে দৃষ্টিপাত করে তিনি ঝাঁঝালো কণ্ঠে বললেন, সব কি আমার দোষ ছাই? তোমার ওই মেয়েকে কি আটকে রাখা অত সহজ? লক্ষ্মীকান্ত, এটা কি সময় দ্বন্দ্ব বিবাদ করার? স্থির হয়ে পুরোটা বলতে দাও। এই বলে সদানন্দবাবু মধ্যস্থতা করলেন। তারপর লক্ষ্মীকান্তবাবু স্ত্রী পুনরায় বললেন, ঠাকুরমশাই, মেয়ে আমার সেই যে বেরোলো, তারপর সন্ধ্যা উতরে গেল, ফেরার নামগন্ধ নেই দেখে প্রচণ্ড ভয় হতে লাগলো। আমার বয়স্ক বাবা তার চাষের কাজে সদা সহায়ক শম্ভুকে নিয়ে আশেপাশের সমস্ত জায়গা ভালোভাবে খুঁজে দেখলেন, চেনাশোনা প্রত্যেকের বাড়ি গিয়ে জিজ্ঞাসা করলেন, কিন্তু কেউই সঠিক সন্ধান দিতে পারল না। শেষ সম্বল ওই বকুলতলার সংকীর্তনে গিয়েও বহুজনকে খোঁজ করলেন সুরমার কথা। তখন কীর্তন সবে শেষ হয়েছে। ওইখানকার লোক সকলেই এক বাক্যে স্বীকার করল যে সুরমার সন্ধ্যা থেকে আসেইনি। শেষে সুরমার সই যারা আছে তারা এমন একটা কথা বলল যে মনে সন্দেহ আরো গাঢ় হল। বলল, খেলতে গিয়ে আজকাল মেয়েটা অচেনা একজনের সঙ্গে বেশি মিশছে। তারা বটতলায় আমার মেয়ের সঙ্গে খেলতে যায়, কিন্তু সুরমা হাওয়ার সঙ্গে কথা বলে কাউকে না জানিয়ে অন্যত্র কার সঙ্গে কথা বলতে বলতে বেরিয়ে যায়। বহুবার এই প্রসঙ্গে ওরা তাকে জিজ্ঞাসাবাদ করেও কিছু উত্তর পায়নি। ওরা একদিন সুরমার পিছু পর্যন্ত নিয়েছিল, গোপনে দেখে মুখুজ্জিদের পানা পুকুরে একলা বসে কার সঙ্গে অনর্গল কথা কইছে। ঠাকুরমশাই, ওটা শোনা মাত্রই বাবা আর শম্ভু আর কয়েকজন মাতব্বর গোছের লোকেরা সুরমার সইদের পথ অনুসরণ করে ওই নির্দিষ্ট স্থানে অবস্থিত পানা পুকুরেই ঈশ্বরের অশেষ দয়ায় মেয়েকে কার সঙ্গে উন্মাদের মতো হাসাহাসি আর খুশগপ্প করা অবস্থায় পায়। বাবা একটু পুজো পাঠ করতেন, তিনি দেখা মাত্রই বিষয়টা ধরে ফেলেন ও সন্তর্পণে গিয়ে পৈতেটা বুড়ো আঙ্গুলে পেঁচিয়ে মাথায় হাত রেখে বিড়বিড় করে মন্ত্র পড়তেই মেয়ে চৈতন্য হারিয়ে মূর্ছা যায়। আর সেইখানেই বাবা একটা উৎকট গন্ধ পেয়ে ক্ষীণতম সময় অতিবাহিত না করে অতি কষ্টে জলের ছিটা দিয়ে জ্ঞান ফেরায়। এই জায়গাটা এমনিতেই ভালো না ঠাকুরমশাই, কিন্তু ওই রাত দুপুরে যেহেতু মেয়ে গিয়েছিল তাও একলা, তাই অনেকে ভয়ে সেটিয়ে মুখে ইষ্টনাম জপ করতে থাকে। আমি আর মা উৎকণ্ঠায় যখন দিশেহারা হয়ে বসে গৃহদেবতা রাধা মাধবের কাছে চোখের জল ফেলছি, তখন বাইরের হৈহট্টগুলোর শব্দে চমক ভেঙে বেরিয়ে এসে দেখি সকলেই ফিরে এসেছে, এমনকি যার জন্য দুশ্চিন্তা সেও। হঠাৎ প্রচণ্ড রাগে মাথাটা জ্বলে উঠল। সুরমাকে সর্বসমক্ষে উদ্দেশ্য করে কুকথা শুনিয়ে বললাম, কইছিলি মুখপুরি, দূর হ চোখের সামনে থেকে বেহায়া। মশাই, এত কথা শুনেও মেয়ে কিছু বলছে না দেখে ভয়ে বুকটা কেঁপে উঠল। মরার মতো নিশ্চল দাঁড়িয়ে আমার দিকে জল জলে দৃষ্টিতে চেয়েছিল। বুদ্ধি এলেন এবং তাকে পরীক্ষা করলেন, কিন্তু কিছু ধরতে পারলেন না। সেই থেকে মেয়ে আমার কেমন যেন হয়ে গেছে, দুটো কথা ফোটে না মুখে। আজকে তো দেখি কাঁচা মাংস খাচ্ছে। তারপর আপনি এলেন দেখলাম, এখন কি হবে? কি আর হবে, মরবে তোমার জন্য। হায় ঈশ্বর! পুনর
পুনরায় লক্ষ্মীকান্তবাবু ক্রোধের সঙ্গে কথাটা বললেন, আর ওনার স্ত্রী অপরাধীর মতো মাথা নিচু করে রইলেন। আমি বললাম, বুঝতে পেরেছি, আপনার মেয়ের ওপর পিশাচির দৃষ্টি আছে। এই পিশাচকে আমাদের তন্ত্রের জগতে বলে জলপিশাচ, অর্থাৎ মনে বাঁচার সুপ্ত বাসনা থাকা সত্ত্বেও এরা যদি বেঘরে প্রাণ হারায় তবে পরবর্তী জন্মে এরা প্রতিহিংসা পরায়ণ হয়ে পিশাচ যোনিপ্রাপ্ত হয়। তন্ত্রের বিভিন্ন পুঁথিতে নানাবিধ পিশাচের উল্লেখ থাকলেও এই পিশাচের উল্লেখ খুব একটা নেই। তবে আমার পূর্ব অভিজ্ঞতা থেকে সবটুকু শুনে কিছুটা অবশ্য ধারণা করে নিতে সক্ষম হচ্ছি বটে। সেই পিশাচ আপনার মেয়ের শরীরের রূপ ধরে তাকে ভুলিয়ে ভালিয়ে একা নিয়ে গিয়ে গালগল্পের মাধ্যমে রক্ত শোষণ করছে, এবং যেহেতু আপনারা সুরমাকে নিয়ে চলে এসেছেন তাই সেও সুরমার শরীরে ভর করে এই কলকাতায় এসেছে, এবং যতক্ষণ না এরা নিজের শিকারকে মেরে ফেলছে ততক্ষণ এদের হাত থেকে নিস্তার নেই। সঠিক সময় প্রতিকার না করলে এরা কিন্তু আপনাদের উপরেও নিজের ক্ষোভ প্রকাশ করবে। আমার মুখে কথাটা শুনে লক্ষ্মীকান্ত সহ ওনার স্ত্রী সাথে সদানন্দবাবু উদ্বিগ্ন মুখে আমার পানে চাইলেন, কারণ এই বিপদের দিনে আমি তাদের একমাত্র ভরসা। তাদের মুখে যে প্রশ্নের অভিব্যক্তি দেখা দিল সেটা অনুমান করা শক্ত নয়। তাই নিজেই বললাম, এর উপায় হলো আমাদের সকলকেই লক্ষ্মীকান্তবাবুর শ্বশুরবাড়ি গ্রামে যেতে হবে, যেখানকার এই সমস্যা সেখানেই তার সুরাহা করতে হবে। কিন্তু সাবধান, আপনার মেয়ের মধ্যে যে পিশাচ এখন শুভ শক্তির জোরে ঝিমিয়ে আছে তাকে মোটেই এখন কিছু জানানো যাবে না। আসছে শনিবার অমাবস্যা, তার আগেই অর্থাৎ কালকের মধ্যেই বেরিয়ে পড়তে পারলে ভালো হয়। শুভস্য শীঘ্রম। ক্ষণিকের নিস্তব্ধতার পর লক্ষ্মীকান্তবাবু করজোড়ে আমার কাছে প্রার্থনার সুরে বললেন, আপনি সিদ্ধ পুরুষ, এখন আমাদের দায় দায়িত্ব সবকিছু আপনাকেই নিতে হবে। আমি আমার সুস্থ সবল মেয়েকে ফিরে পেতে চাই যে কোনো মূল্যে। আপনি নিঃসংকোচে যা কিছু প্রয়োজন আমাকে শুধু নির্দেশ করুন, ব্যাস। সুতরাং পরের দিন দুপুরের ট্রেনে লক্ষ্মীকান্তবাবুর পরিবার সহ ও আমি সদানন্দবাবুর সহিত রওনা দেব বলে স্থির করলাম। রাত্রে আমাদের গায়ের বটতলা সাধুচিত দেওয়া ক্রিয়াটা বেশ কয়েকবার রপ্তও করে নিলাম। বেশ কিছু বিরল উপাচার পুটুলিতে পুরে রওনা হলাম পরের দিন চারুইডিহি গায়ে। যাওয়ার সময় ট্রেনে সকলের মনেই ভয়ের সঞ্চার হচ্ছিল, যেন দক্ষ যজ্ঞের প্রস্তুতি চলছে। সুরমা কিন্তু অর্ধমূর্ছিতার মতোই মায়ের কোলে মাথা রেখে যাচ্ছিল, তার বাহ্যিক জ্ঞান ছিল না। চারুইডিহি গাঁটা সত্যি প্রত্যন্ত। সন্ধ্যার কোলে পৌঁছবার পর দেখি প্ল্যাটফর্মে একটি মানুষও নেই। বাইরে বেরিয়ে দেখি আকাশ কালো মেঘে ঢাকা। সদানন্দবাবুর কাছে পাঁচ সেলের উজ্জ্বল টর্চ ছিল, নইলে যে পরিমাণ অন্ধকারে পথঘাট মোড়া ছিল তাতে সাধারণ মানুষের যাওয়ার পক্ষে বেশ অস্বস্তিকরই অবস্থা সৃষ্টি হয়েছিল। সকলেই বাকরহিত অবস্থায় মেঠো পথের উপর দিয়ে দুই পাশে ঝাঁকড়া গাছগাছালি ও নিশাচর পাখির ডাক শুনতে শুনতে ও দক্ষিণে বাতাস গায়ে মেখে চললাম লক্ষ্মীকান্তবাবুর শ্বশুরবাড়ির দিকে। আমার বেশ ভালোই লাগছিল, মনে পড়ে যাচ্ছিল এরকম কতই না পাড়াগ্রামে ঘুরে বেড়িয়েছি সাধু সঙ্গের উদ্দেশ্যে। লক্ষ্মীকান্তবাবুর শ্বশুরবাড়ির কাছে পৌঁছতেই দূর থেকে কাউকে সদর দরজায় লণ্ঠন নিয়ে খাড়া থাকতে দেখে লক্ষ্মীকান্তবাবু নীরবতা ভঙ্গ করলেন, বললেন, ওই যে ঠাকুরমশাই, পৌঁছে গেছি। অল্প আলোতেও দেখলাম বেশ ছিমছাম গোছের দালান বাটি, আর দোরের সামনে লণ্ঠন হাতে দাঁড়িয়ে আছে প্রায় বছর ৬৬-এর
এক বৃদ্ধ, পরনে ফতুয়া আর খাটো ধুতি, মাথার চুল সব পেকে গেছে, সারা শরীর জুড়ে বার্ধক্যের ছাপ স্পষ্ট। বুঝলাম ইনি লক্ষ্মীকান্ত বাবুর শ্বশুর মশাই, কিন্তু আমাদের দেখে তিনি ভূত দেখার মতোই চমকে গিয়ে বিস্ফারিত চোখে কিছুক্ষণ তাকিয়ে বললেন, এই যে বাবাজি, ওটা দিলে যে বড়, তা আগাম খবর দিলে আমি না হয় যেতুম প্ল্যাটফর্মে, এতখানি বদাসে নিশ্চয় কষ্ট হয়েছে, আর এনাদের তো চিল্লাম না বাবা। বৃদ্ধ একের পর এক প্রশ্ন সন্দিগ্ন কণ্ঠে করে গেলেন। লক্ষ্মীকান্ত বাবু শুধু নিজের স্ত্রীর দিকে ইশারায় ভিতরে যেতে বলার পর, আমরা উঠোনে প্রবেশ করার পর, সব বৃত্তান্ত বলে দেওয়ার পর তিনি বুঝলেন। তারপর অত্যন্ত কুণ্ঠিতভাবে বললেন, কি আর করবো বাবা জীবন, আমার এইখানে মেয়ে এলো, অথচ বিকার নিয়ে বিড়ে গেল, পারলে আমাকে ক্ষমা করে দিও। ওই মুখুর যে পুকুরটা একটা অভিশপ্ত পুকুর বাবা, ওইখানে কেউ বিশেষ যায় না, কিন্তু সুরমাকে বহুবার বারণ করা সত্ত্বেও সে গেল, এখন কি ওকে উদ্ধার করতে কেউ পারবে? কিশোরী মাঝপথে প্রশ্ন করল, আচ্ছা ঠাকুরমশাই, আপনি যে একজন অভিজ্ঞতা সম্পন্ন তান্ত্রিক, লক্ষ্মীকান্ত বাবুর শ্বশুরমশাই সেটা ঠাউর করতে পারল না কেন? তুমি কি আমাকে ভেগধারী সাধু ভেবেছ নাকি? আমি কোনো কালেই সাধু সাজবার বিন্দুমাত্র চেষ্টা করিনি, বরং সাধনার দিকে অগ্রসর হওয়ার লক্ষ্যে থেকেছি সর্বদা সচেষ্ট। অভিজ্ঞ সাধু ব্যতীত আমাকে দেখে কারোরই বোঝারূপ ক্ষমতা ছিল না যে আমি তন্ত্র মার্গের একজন নবাগত, তাই ওই বৃদ্ধ আমাকে চিনতে পারলেন না। কিন্তু যখন লক্ষ্মীকান্ত বাবু সমস্তটা ব্যাখ্যা করলেন আমার বিষয়ে পুঙ্খানুপুঙ্খ রূপে, তখন তিনি আশ্বস্ত হলেন এবং পরের দিন দিনের আলো ফোটার সঙ্গে সঙ্গে আমাকে নিয়ে ওই অভিশপ্ত মুখুজ্জে পানা পুকুরে উপস্থিত হলেন। গায়ের মানুষ ত্রিসীমানা মড়ায় না ওই পুকুরের, স্নান ও পানির জল অন্যত্র থেকে সংগ্রহ করে। বৃদ্ধ আমাদের এও বললেন যে এই পুকুরে তার শিশুকালে মুখুজ্জদের এক শরিক ষড়যন্ত্র করে অষ্টাদশী বালিকাকে জলে ঠেলে ফেলে দেন, ফলে সে সাঁতার না জানায় অতল জলে হাবুডুবু খেতে খেতে মৃত্যুবরণ করে। ওই বালিকা মৃত্যুর পূর্বে নাকি অভিশাপ দিয়ে যায়, ঠিক সেই দিনই মরল ওই হত্যাকারী। সে এক বিভৎস মৃত্যু। তারপর থেকে ক্রমেই গায়ের ছেলে বুড়ো এমনকি পথ ভুলে চলে আসা ভিনদেশীয় পুঁথি পর্যন্ত নিষ্ঠুরভাবে মরল। কিন্তু এতকাল এইসব উপদ্রব স্তিমিত ছিল, হালে আবার শুরু হয়েছে। আমার কি মনে হয়েছিল জানো, ওই পিশাচকে পুনশ্চ কেউ জাগিয়ে তুলেছে। কারণ একবার যখন বিকেলে খেলে সুরমা ফিরেছিল, তখন তার পায়ের গোড়ায়ের কিঞ্চিত অংশ কেটে ঝরঝর করে রক্ত বেরোচ্ছিল। সেই রক্তের স্বাদ পেয়ে দীর্ঘদিন বাদে ওই পিশাচিনী জেগে উঠেছে। এই ভিন্ন আর অন্য কোনো কারণের ধারণা আমার মাথায় এলো না। যাই হোক, ওই অভিশপ্ত পানা পুকুরেই যজ্ঞটা করব বলে স্থির করে অতি দ্রুত সেই কাজকর্মের আয়োজন করতে লাগলাম। দিন দুই বাদে একদিন গেছি রাত্রের দিকে ওই অভিশপ্ত পানা পুকুরে। ইচ্ছে ছিল ওই স্থান ভালোভাবে পরিদর্শন করে তারপর আসছে অমাবস্যা তিথিকে কাজে লাগানো যাবে। সেই সন্ধ্যার ভয়াবহ অনুভূতি কি বোঝাবো, সকলের নিষেধ শুনে একাই গেছি ওই পথে। একেই ওই পুকুরে যেতে কেউ সাহস করে না। দীর্ঘদিন ধরে সেখানে না যাওয়ার ফলে ওই পুকুরে যাওয়ার রাস্তাঘাটে লতা গুল্মের ঝোঁক জন্মে পথ প্রায় রোধের মতোই অবস্থা। হাতে একটা লণ্ঠন ছিল অবশ্য,
সেটার শিখা একটু বাড়িয়ে নিয়ে জলের মধ্যে বুদবুদ শব্দে সজাগ হয়ে চেয়ে দেখি যে হ্যাঁ, অন্ধকারের মধ্যে কেউ যেন জল থেকে স্থলে এসে ভিজে এলো চুল শুকোচ্ছে। আমার দেখে তখন বিন্দুমাত্র বোঝার ভুল রইল না যে এ ওই পিশাচিনি ভিন্ন আর কেউ নয়। সন্দিগ্ন চোখে ভালোভাবে সব স্থানটা পরিদর্শন করে চলে এলাম। সকলেই আমার অপেক্ষায় প্রতীক্ষা করছিল। আমি আসতেই স্বস্তির নিঃশ্বাস ফেলে লক্ষ্মীকান্তবাবু বললেন, ঠাকুরমশাই, যাক আপনি ফিরে এলেন, আমাদের যে কি দুশ্চিন্তা হচ্ছিল, বলছি কিছু কি দেখলেন? শুনুন, আপনার মেয়েকে ভুলেও বাড়ির বাইরে বেরোতে দেবেন না। আমাদের খুব কাছেই ওই পিশাচিনি আছে, ওত পেতে যদি সুরমাকে হাতের নাগালে পায় তবে কিন্তু মেয়ের প্রাণ সংশয় অনিবার্য। আপনাকে বলছি, আমি কাল সমস্ত রাত আমি একা যজ্ঞ করব, প্রথমে ওকে ধরাশায়ী করতে হবে। এই বলে আমি ওই দিন রাত্রে নানাবিধ উপকরণ দিয়ে সারা বাড়ি বেঁধে দিলাম, আর ভালো করে সকলের গাত্রবন্ধন করে পরের দিন রাত্রে ঠিক ওই অভিশপ্ত পুকুরের কাছে আসন রচনা করে নির্মাণ যজ্ঞের কার্যক্রম শুরু করলাম। রাত ক্রমে গভীর হল, এক মনে জপ করার সাথে মাঝে মধ্যে অগ্নি দেবতাকে ঘি অর্পণ করছি, আর স্বপ্নে আমার গুরুদেব অর্থাৎ সেই সাধুর শিখিয়ে দেওয়া মন্ত্র নির্ভুলভাবে আওড়াচ্ছি। আচ্ছা ঠাকুরমশাই, আপনার কোনো ক্ষতি হচ্ছিল না? না, নিম্ন স্তরের জীবদের, বিশেষত যারা মৃত্যুর পর পিশাচ যোনি প্রাপ্ত হয়েছে, তাদের ক্ষমতা ছিল না আমার অনিষ্ট করে, তাই আমি নির্বিঘ্নেই যজ্ঞের কাজ সম্পাদন করছিলাম। তবে সাবধানের মার নেই বলে গাত্রবন্ধন করে নিয়েছিলাম বটে। কিছুক্ষণ পর পরিবেশের মধ্যে দামাল বাতাস শুরু হল, সামনের গাছ মড়মড় শব্দে ভেঙে গেল, বলা যায় কেউ যেন প্রবল আক্রোশে ভেঙে দিল। এইসব ইঙ্গিত দেখে বুঝতে পারলাম সে আসছে। আমি অধিক দ্রুত ও মনঃসংযোগের সঙ্গে জপ মন্ত্র আওড়াতে লাগলাম। ধীরে ধীরে অদ্ভুত ধ্বনি তুলে আমার সামনে একটা স্ত্রী মূর্তি এসে দাঁড়াল, বিভৎস সেই রূপ, দেখলে হৃদস্পন্দন বন্ধ হবেই। সে আমার তৈরি গণ্ডির বাইরে দাঁড়িয়ে ক্রুদ্ধ নয়নে আমার দিকে এক দৃষ্টে তাকিয়ে রইল, তারপর বলল, যোগ্যধামা, নইলে কিন্তু ঘোর অনিষ্ট হবে বলে দিচ্ছি, যোগ্যধামা। বলেই দাঁড়ালো নখ আমার শরীরে বিঁধিয়ে দেওয়ার জন্য, ভুলবশত গণ্ডির সীমার মধ্যে যেই না পা বাড়াতে যাবে অমনি বৈদ্যুতিক স্ফুলিঙ্গে সে ছিটকে পড়ে গেল। ওই পিশাচিনীর অমন অবস্থা দেখে আমি হট্টহাসি করে বললাম, পারবি না আমাকে পরাস্ত করতে, আমি তারানাথ তান্ত্রিক, আমাকে স্পর্শ করবি? তোর সেই ক্ষমতা নেই। বলছি ওই মেয়েকে তুই ছেড়ে দে, নইলে কিন্তু ফল ভালো হবে না। বেশি কিছু করতে হলো না, মা মহামায়ার নামে হাতে কিছু শুদ্ধ উপাচার নিয়ে বীজ মন্ত্র আওড়াবার সাথে সাথেই আকস্মিক বজ্রাঘাতে ওই পিশাচিনী ভস্মে রূপান্তরিত হল। যখন যজ্ঞ শেষ করে সম্পূর্ণ আহুতি যজ্ঞের আগুনে সমর্পণ করলাম, ওইদিকে ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে এক পা লোক আমার কাছে এসে উপস্থিত। সকলেই উদ্বিগ্ন চোখে আমাকে দেখছে। তাদের বললাম কয়েকজনকে পুকুরে নেমে যেতে। এদের মধ্যে তিনজনে ভয়ে ভয়ে নেমে আতিপাতি করে এই প্রান্ত থেকে ওই প্রান্ত সাঁতরে একটা কঙ্কাল পেয়ে সেটা ডাঙায় তুলে আনলো। খুবই শোচনীয় অবস্থা সেই কঙ্কালের, হলদেটে বর্ণ ধারণ করেছে। আমি সেটা অগ্নিদাহ করে ওই কঙ্কালের মধ্যে আটকে থাকা হতভাগিনী মেয়ের আত্মাকে সম্পূর্ণরূপে
মুক্তি দিলাম। এদিকে লক্ষ্মীকান্তবাবুর মেয়ে সুরমাও সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক হলেও শারীরিক দুর্বলতায় মাস কয়েক কাবু ছিল। ফিরে যখন আসছি তখন লক্ষ্মীকান্তবাবু নির্জনে আমার পা জড়িয়ে ধরে আকুল হয়ে কেঁদে ফেললেন, বললেন, ঠাকুরমশাই আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব, আমার মেয়ের প্রাণ রক্ষে করলেন আপনি। লক্ষ্মীকান্তবাবু, আমার ঘরেও একটা কন্যা সন্তান আছে, তাই আপনার মেয়ের কষ্ট আমি বুঝতে পেরে শুধু কর্তব্য পালন করেছি মাত্র। দীর্ঘ ঘণ্টা দুই একটানা বলার পর ঠাকুরমশাই মৌন হলেন, তার দৃষ্টি উদাসীন। বুঝলাম অতীতের কথায় মশগুল হয়ে আছেন। মাঝে মাঝে গুড়ু গুড়ু বিদ্যুৎ ডেকে উঠল। আমরাও উঠে তারানাথকে বিদায় জানিয়ে মটলেনের বাইরে এলাম। দিনটা বেশ ভালোই কাটল। এই বলেই কিশোরী ও আমি পরস্পর বাড়ির দিকে রওনা দিলাম।